गुड इवनिंग बंधुरा, आमी नमिता। आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी भापा पिठे देखाबो। भापा पिठे बनिए एखाने 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 आमी 700 मतो चालेर गुड़ो नियेछि, सिद्ध चालेर गुड़ो। आमी सिद्ध चालेर गुड़ो दिए बनाबो भापा पिठे। तो भापा पिठे बनाबो, एर भेतरे आमी दिए देबो नून, परिमाण मतो नून दिते होबे। এখানে আমি গুঁড়ো চিনি নিয়েছি 4 টেবিল চামচের মতো। আমি গুঁড়ো চিনিটা দিয়ে দেব। পিঠেটা তাহলে একটু মিষ্টি মিষ্টি গুঁড়োটা লাগবে, তো আমি চিনিটা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। তো হালকা জল দিয়ে আমি এখন গুঁড়িটাকে একটু ঝরঝরার মতো বানিয়ে নেব। তো জল দিয়ে দিচ্ছি। একবারে বেশি জল ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর গুঁড়োটাকে মাখাতে হবে। শীতের দিন চলে এসছে, সামনেই পৌষ মাস, পৌষ পার্বণের পিঠে হবে। তো আমি তখন আরো ভিডিও দেখাবো। এখন শীতের দিন চলে এসছে, পিঠের দিনও চলে এসছে। তো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই শেয়ার করবে। তো জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো বন্ধুরা দেখুন, জল দিয়ে আমি ঝুরঝুরো করে নিয়েছি। তো যখন দেখবেন এটা চাপ দিলে এরকম থাকে, ঝরে যায় না, তখন ভাববেন যে হয়ে গেছে। তো এটা আমার হয়ে গেছে, এই যে আটকে যাচ্ছে। তো আমি এখন বানিয়ে দেখাবো ভাপা পিঠাটা। তো আমি এইরকম ছোট একটা বাটি নিয়েছি। বাটিটায় আমি একটা কাপড় বিছিয়ে, সুতির কাপড় পাতলা, গুঁড়ি দিয়ে দিচ্ছি। গুঁড়ি দেওয়ার পরে এখন এই গুড় দিচ্ছি, খেজুরি গুড়। আমি খেজুরি গুড় নিয়েছি যে গন্ধটাও সুন্দর আসবে, খেতেও ভালো হবে। খেজুরি গুড় নিয়েছি। তো যে যেরকম গুড় পছন্দ করেন, যতটা দিতে সেরকম দিয়ে দেবেন। আর নিয়েছি নারকেল কুচি, নারকেল করিয়ে নিয়েছি। এই যে নারকেল, নারকেল দিয়ে দিচ্ছি। এর উপরে আবার গুঁড়ো দিয়ে দেব। এর উপরে গুঁড়ো দিয়ে দিয়ে হালকা চেপে দিতে হবে, চারপাশে চেপে চেপে দিতে হবে। তো এখানে আমি জল গরম দিয়েছি হাঁড়িতে। আমি হাঁড়িতেই করব এটা। হাঁড়িতে জল দিয়ে হাঁড়িটির জল ফুটে উঠেছে। তো আমি এখন যে পিঠেটা বানিয়েছি ওটা দিয়ে দেব। আমি একটা এরকম একটা ঝাঁঝরির মতো নিয়েছি, তাতে ভালো উঠবে। তো আমি এই যে পিঠেটা দিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর পিঠেটা উঠেছে। তো আমি দিয়ে দিচ্ছি,
আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, দু মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। দু মিনিট পরে আমি ফিরে আসছি। তো দুই আড়াই মিনিট পরে আমি আসছি। দেখুন কত সুন্দর উঠেছে, এই দেখুন। আপনারা চাইলে আর একটু বেশি সময় রাখতে পারেন, 3 মিনিটের মতো, তাহলে আর একটু ভালো হবে। শক্ত, একটু শক্ত হয়ে গেলে মানে গুঁড়োটা ভালোভাবে হলে তাহলে আর পিঠেটা ভাঙবে না। দেখুন পুরো গোটা গোটা পিঠে হয়েছে আমার। তো আমি আর একটি পিঠে বানিয়ে দেখাবো, একটা বানিয়ে দেখিয়েছি, আমি আবার একটি দেখাচ্ছি। তো এটা গুঁড়ো দিয়ে আবার এই যে আমি দিয়ে দিচ্ছি। তো এখন আমি পিঠেটা বসিয়ে দেব, আমি এখন ঢেকে দেব, ঢেকে দিয়েছি। তো আবার 3 মিনিট হতে দেব। তো আমি ঢাকনা খুলে নিচ্ছি, ঢাকনা খুলে দেখব হয়েছে কিনা পিঠেটা। তো আপনাদের যদি পিঠেটা না ওঠে তাহলে এরকম করে আপনারা জলের ছিটা দিয়ে দিতে পারেন, তাহলে খুব সহজে পিঠেটা উঠে যাবে। এরকম করে জলের ছিটা দিয়ে দেবেন। দেখুন আমি নিচ্ছি, এই দেখুন কত সুন্দরভাবে উঠেছে পিঠেটা, একটুও ভাঙেনি, খুব সুন্দর উঠেছে। তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর জানাবে কীরকম হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিও নিয়ে আমি আবার আসব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।